শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই তার ছাত্র হাতেম আসামকে জিজ্ঞাসা করলেন, হাতেম আসাম আমার দরবারে কতদিন থাকো? হাতেম আসাম জবাব দিলেন 33 বছর। বললেন 33 বছরে তুমি কি শিখেছো? বললেন 33 বছরে আমি 8টি জিনিস শিখেছি। কয়টি জিনিস শিখেছি বলেন? 8টি জিনিস শিখেছি। বলে সেই 8টি জিনিস কি? তোমার পিছনে আমার 33 বছর সময় গিয়েছে, আমার জীবনী বৃথা, মাত্র 8টি জিনিস তুমি 33 বছরে শিখেছ? বললেন, হুজুর আমি 8টি জিনিস শিখেছি, আমি যা বললাম সত্যই বললাম। বলে যে 8টি জিনিস কি বলো, আমার সেই 8টি জিনিসের বিবরণ আপনাদের সামনে দিতে গেলে আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর আলোচনা হবে না। আমি শুধু যেহেতু কথা প্রসঙ্গে এসে গেল, তার মধ্যে 8টির মধ্যে একটি কথা ছিল এই যে মানুষ সংরক্ষণ করে রাখে দামি জিনিস, হেফাজত করে রাখে। কি বলেন? স্বর্ণের টুকরা টেবিলের উপর রেখে দেয়, এটা সিন্ধুকের ভিতরে, আবার আরেক সিন্ধুকের ভিতরে, কি বলেন, সযত্নে রেখে দেয়। তো আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো যেন হেফাজতে থাকে, এই জন্য এমন এক জায়গায় রেখেছি আমার পকেটে যদি থাকে এটা তো শেষ হয়ে যেতে পারে। কি বলেন? আমার পকেটের টাকা চোর বাটপারের দেশ। এ তো গত রাত্রে আমাদের মাদ্রাসার ভিতরে একটা চোর ঢুকছে, অফিস থেকে একটা অকেজো পুরাতন কম্পিউটার নিয়ে গেছে। আমি তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে ভালো কম্পিউটার নেয় নাই, অ্যাম্পলিফায়ার ছিল নেয় নাই, আরো সাউন্ড বক্স ছিল, অন্যান্য হেফসখানায় মস্কের জন্য অনেক কিছু ছিল, কিছুই নেয় নাই। যেটা আমরা ধরেন 6 মাস যাবৎ ফেলে রাখছি ওই জিনিসটা নিয়ে গেছে, এটা শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ। ওইটা আমার এমনি ফেলে দিতে হইতো, ওইটা নিয়ে কিচ্ছু করতে পারবে না। যাই হোক, তাহলে আমি ওইটা ফেলে রাখছি কি জন্যে? ওইটা দামি না। তো হাতেম আসাম বলেন, আমি চিন্তা করে দেখলাম দামি জিনিস মানুষ সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে, আর এমন জায়গায় হেফাজত করে যে জায়গা থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, চুরের চুরি করে নেওয়ার সম্ভাবনা থাকে না। বলে তোমাদের কাছে যা কিছু আছে এটা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি আল্লাহ তালার ফান্ডে রাখতে পারো, আল্লাহ তালার ব্যাংকে রাখতে পারো, আল্লাহ তালার কাছে যদি তুমি জমা রাখতে পারো, তাহলে দুনিয়ার সবকিছু শেষ হয়ে গেলেও আল্লাহর কাছে জমাকৃত জিনিসটা কোনোদিন শেষ হবে। এজন্য আজকে আমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসলে আমরা আসল ব্যাংকে টাকা চাইলে তো দিতে কষ্ট হইব, দিতে চাইবেন না মনে হয়, কিন্তু সুবহানাল্লাহ তো বলবেন নাকি বলেন? সুবহানাল্লাহ বলতেও কি কার্পণ্য করবেন? আমরা সবাই জিকিরের সুযোগ আসলে জিকির করব। যাই হোক, আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেই তিলাওয়াতকৃত আয়াতের দিকে আমি অগ্রসর হচ্ছি। দেখেন, পৃথিবীর বুকে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে কাছের এবং সবচাইতে নিকটের, সবচাইতে মহব্বতের, সবচাইতে আপনজন আমার কে বলেন? আল্লাহ রসুলের পরে। দেখছেন উত্তর দিয়ে দিয়েছেন, মা বাবা। কে বলেন? মা বাবা। একটু চোখটা বন্ধ করে যাদের মা বাবা চলে গেছে একটু চিন্তা করেন, এই কবরে অথবা অন্য কোথাও যেখানেই আপনি রেখেছেন, যে বাবা আপনার তার জীবনের কষ্টার্জিত পয়সাগুলো আপনার পিছনে ব্যয় করেছিল, যে বাবা আপনার সুখের জন্যে তার সুখের কথা ভুলে গিয়েছিল, যেই মা গত কয়েকদিন আগে
আমি দেখলাম আমার বাচ্চাটা রাত্র সম্ভবত তখন 11:30 বাজে আনুমানিক, এমন ভাবে পায়খানা করেছে যে কম্বলেও লেগেছে, নিচের তুষকেও ইয়েতে বিছনার চাদরেও লেগেছে, আবার তার জন্য যা কিছু ছিল সেগুলোতেও লেগেছে। আপনাদের কাছে জিনিসটা শুনলে একটু খারাপ মনে হচ্ছে, মানে আমরা তো এরকম বাচ্চা ছিলাম না মনে হয়? ছিলাম, বলেন ছিলাম। যখন আমার আহলিয়া আমার সন্তানের এই অবস্থায় যখন কম্বল টিস্যু দিয়ে পরিষ্কার করতেছিল, ভিজা টিস্যু দিয়ে, এবং ওইগুলো যখন পরিষ্কার করে কাপড়গুলো একটা এইদিকে একটা এইদিকে রাখতেছিল, আর তখন আমার মনে আসতেছিল আমিও এরকম একটা সময় ছোট ছিলাম, আমার মা এইভাবে কনকনে শীতের মধ্যে কত প্রস্রাব এবং কত পায়খানা পরিষ্কার করেছিল, করেছিল কিনা বলেন? কার বাবা মা করে নাই, কার মা করে নাই, একটু হাত উঠান দেখি। সবার মা করেছে, সবার মা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, মা মরে যাওয়ার 3 সপ্তাহ পরে মার কথা আমরা কেউ স্মরণ রাখি না, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন খুব কম পাওয়া যাবে, ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে তার স্ত্রী 30 বছর বয়সে তার হাজবেন্ড মারা গেছে, বাকি 30 বছর সে এমনিই কাটিয়েছে, এরকম মহিলা খুঁজে পাওয়া যাবে? খুব কম। স্ত্রী ভুলে যায় আরেকজনের হাত ধরে চলে যায়, বাবা মা ভুলে, বাবা মা ভুলে না, ভাই ভুলে যায়, বন্ধু বান্ধব ভুলে যায়, আত্মীয় স্বজন ভুলে যায়, কিন্তু মা ভুলে না, মা বাবা ভুলে না। কিন্তু দুঃখজনক হলো, আমরা যখন সন্তান হয়ে আমাদের বাবা মার কথা ভুলে যাই, তখনই হইল সবচেয়ে বড় সমস্যা। আপনি আমি আমার বাবা মাকে ভুলে যাচ্ছি, আমার সন্তান নাকি আমাকে ভুলে যাবে না? এজন্য চেষ্টা করবেন, চেষ্টা করবেন যে জুমার দিন যখন যান পকেটে 10টা টাকা নিয়ে যাবেন মসজিদের মধ্যে, আর নিয়ত করবেন বাবা থাকলে কত টাকা খরচ করতে হতো, বাবার নামে প্রতিদিন 10টা করে টাকা যার যেরকম সামর্থ্য আছে মসজিদের মধ্যে দান করবেন। আজকে যেমনি ভাবে একবার সূরা ফাতিহা পড়লেন, আজকে সারা রাত মাহফিল শুনলেন আর সকালে চাষটলে বলা বলি করলেন, কোনো ফায়দা হবে না। কিন্তু শেষ শেষ পর্যন্ত বয়ান শুনে প্রধান বক্তা এবং যে সভাপতি সাহেব মোনাজাত করুক অথবা প্রধান বক্তা মোনাজাত করুক, মধ্যরাতে সেই সময় হাত তুলে যখন দোয়া করবেন, এই দোয়াটা আপনার, আপনি চলে উল্লাস করবেন, আনন্দ করবেন, চাষটলে বলবেন, এটার দ্বারা তেমন ফায়দা হবে না। আপনার বাবা মা অন্ধকার কবরে এই কনকনে শীতের মধ্যে আপনার হাদিয়াটুকু পেয়ে কি যে খুশি হবে আপনি এটা চিন্তাও করতে পারবেন না। একটা সমুদ্রে নিমজ্জমান, গত কয়দিন আগে একটা লঞ্চ দুর্ঘটনা হয়েছিল আমাদের দেশে, আপনারা জানেন, 40-এর উপরে লোক এই লঞ্চ দুর্ঘটনায় মারা গেল, লঞ্চ দুর্ঘটনায় মারা গেল। কত মা তার সন্তানের অপেক্ষায় আছে, বাবা ছুটি পায় না, ছুটি নিয়ে 1 সপ্তাহ ছুটি সে বরিশাল বা পিরোজপুর যাচ্ছে, মাকে কয়দিন আগের থেকে বলতেছে, মা আমি অমুক তারিখে আসতেছি, অমুক তারিখে আসতেছি, তোমার জন্য এটা নিয়ে আসতেছি। কত বাবা তার সন্তানের জন্য বলছে যে আমি তোমার জন্য শীতের এই পোশাক নিয়ে আসছি। হ্যাঁ, কত স্ত্রী এরকম তার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছে, তোমার জন্য একটা সুন্দর মোবাইল নিয়ে আসতেছি। এরকম প্রত্যেকের অবস্থা, কেউ প্রত্যেক পরিবারের লোকজনই এরকম আশা আকাঙ্ক্ষায় আছে, অথচ এই নদীর মধ্যে আগুন ধরে সব মৃত্যু, এইরকম 40 জনের উপরে লোক মারা যাবে, কোন বাবা মা এই প্রত্যাশা করেন, এই কথা ঠিক কিনা বলেন? কত মার কুল খালি হয়ে গেল, কত সন্তান তার বাবাকে হারালো, কত সন্তান তার মাকে হারালো,
কত ব্যক্তি তার ভাইকে হারালো, কত মা, কত আমাদের বোন বিধবা হলো, একটার পর একটা আসছে আর আমরা উল্লাস করছি, আমরা আনন্দ করছি। এই যে 31st নাইট গেল, আপনারা গ্রামে থাকেন, আমরা শহরে থাকি, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না ঢাকা শহরটা কি হয়ে গিয়েছিল। ভুলে গেল দুই দিন আগের কথা, করোনায় দুই বছর পর্যন্ত সব স্তব্ধ হয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা বলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা কোনো অবস্থাতেই যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন তথা আব্বা আম্মা, এই আব্বা আম্মার হক আমাদের সবাইকে আদায় করতে হবে, কথা ঠিক কিনা বলেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন যে পৃথিবীতে দুইটা হক, একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা হিসাবে, একটা হক হচ্ছে যে একমাত্র তোমরা আল্লাহর দাসত্ব করবে, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো আল্লাহ তাআলার সাথে কারো শরীক চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে একটা আল্লাহর হক এবং গুরুত্বপূর্ণ, অন্য কারো সাথে শরীক করা যাবে। আল্লাহর হকের পরে বান্দার হকের স্থান, বান্দার হক, আমার বন্ধুরও হক আছে, আমার স্ত্রীর হক আছে, আমার সন্তানের হক আছে, আমার বাবা মার হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, কিন্তু বান্দার হকের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হক হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার বাবা মার হক আদায় করবে। কার হক সবচেয়ে বেশি বলেন? বাবা মার। এজন্য আল্লাহর হক আলোচনা করার সাথে সাথে আল্লাহর হক আদায় করা যেন হয়, এই আল্লাহর হকের সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা বাবা মা, সেই বাবা মার সাথে সদাচরণ করার জন্য বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে বাবা মার হক কিভাবে আদায় করবে। দেখো, তোমার বাবা মা যদি বার্ধক্যে উপনীত হয়, যদি বুড়া হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের কথা বলেন নাই, কারণ যৌবনে সব সন্তান বাবা মার দিকে তাকিয়ে থাকে, ওই সময়টা সব সন্তানের বাবা মার প্রিয়ই থাকে, কারণ ওই সময় বাবা মা উপার্জন করে, ওই সময় বাবা মা যেই সমস্ত সন্তানের যা দরকার সব কিছু সন্তানের জন্য দেয়, ওই সময় বাবা খুব ভালোই থাকে। কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে যায়, বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাবা যখন বুঝে না, ছোট শিশুর মতো হয়ে যায়, ওই সময় আর সন্তান বাবা মার খোঁজ নিতে চায় না, কথা ঠিক কিনা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা তোমাদের বাবা মা দুইজনের একজন অথবা উভয়জনকে যদি তোমরা বার্ধক্যের মধ্যে পাও, তখন কোন অবস্থাতেই তোমাদের পরীক্ষা চলতেছে, বাবা মাকে এমন কথা বলবা না যে কথার কারণে বাবা মা উফ বলে, অথবা তুমি বাবা মার কোন কথার কারণে, তফসিরে দুইটাই আসছে, উফ শব্দ বলবা না। আমি একটা ঘটনা আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম চিফ জাস্টিস পাকিস্তানের শরিয়া বোর্ডের, তিনি একটা ঘটনা লিখেছেন। এক বাবা তার সন্তানকে একদিন জিজ্ঞাসা করতেছেন,
যে বাবা ওটা কি, উঠানের মধ্যে একটা কাক এসেছিল, বলে বাবা ওটা কি, বলল কাক। আবার ছেলেকে জিজ্ঞেস করে বাবা ওটা কি, বলল বললাম না ওটা একটা কাক। আবার জিজ্ঞেস করেন বাবা ওটা কি, মানে ছেলেরে জিজ্ঞেস করতেছে, ছেলে আবার উত্তর দিলে মাত্র না বললাম সেটা একটা কাক। আবারও জিজ্ঞেস করে, বুড়া হয়ে গেলে তো কি বলেন, হয় না বলেন। আবার জিজ্ঞেস করে বাবা ওটা কি, দত্তরি আপনি খ্যাটখ্যাট করছেন, বললাম না ওটা একটা কাক। আবার জিজ্ঞেস করে বাবা ওটা কি, এরপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন বাবা অমুক জায়গায় একটা ডায়েরি আছে, তুমি একটু ডায়েরিটা নিয়ে আসো। ডায়েরিটা নিয়ে আসছে, ডায়েরিটা নিয়ে আসার পরে বলে যে দেখো তুমি যখন ছোট ছিলা তখন এরকম একটা কাক এরকম উঠোনের মধ্যে এসেছিল, তুমি আমাকে জিজ্ঞেস করলে বাবা ওটা কি, আমি বললাম এটা একটা কাক। আবার জিজ্ঞেস করলে এটা কি, আমি বললাম কাক। তারপরে আবার জিজ্ঞেস করলে এটা কি, আমি বললাম কাক। এইভাবে তুমি আমাকে 40 বার প্রশ্ন করেছ, আমি চেষ্টা করেছি প্রথমবার যত নরম করেছি, দ্বিতীয়বার তার চাইতেও বেশি নরম এবং মোলায়েম করেছি, তৃতীয়বার তার চাইতেও বেশি সফট করেছি, চতুর্থবার তার চাইতেও বেশি সফট করেছি। এইভাবে তুমি আমাকে যত প্রশ্ন করেছ 40তম বারেও গিয়ে আমি চেষ্টা করেছি প্রথম থেকে আরো বেশি নরম এবং মোলায়েম এবং সুন্দর ভঙ্গিতে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তুমি 5-7 বারে রাগ হয়ে গেলে, এটাই হচ্ছে আমাদের পরীক্ষার বিষয়। যখন তোমার বাবা মা বার্ধক্যে উপনীত হবে তখন তুমি মিষ্টির টোপলা গরু অথবা বাসুর খাজা বাবার দরবারে নিয়ে যা পাবে ওই গরু অথবা মিষ্টি তোমার বাবাকে খাওয়াইলে তার চাইতেও 40 গুণ বেশি পাবে, কথা ঠিক কিনা বলেন? বাবা মা এখন বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বাবা মা যদি কাফের হয় তাহলে কি করবেন, বাবা মা যদি কাফের হয় তবুও বাবা মার সাথে সদাচরণ করতে বলা হয়েছে, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা কাফের হলেও কি করতে হবে বলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মা স্ট্রাইক করলেন, বললেন আমি খাবার গ্রহণ করব না যতক্ষণ না তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো অথবা মুহাম্মদের দরবার না ছাড়ো। বললেন মা আপনি খাবার খান, বলল না তুমি মুহাম্মদের দরবার ছাড়ো ইসলাম ছাড়ো তাহলে আমি খাবার গ্রহণ করব। খান না একদিন দুই দিন, 3 দিন হয়ে গেছে খাবার গ্রহণ করছেন না, কিন্তু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শিক্ষা, তিনি মুসলমান হয়েছেন, মা এখনো পর্যন্ত অমুসলিম, অমুসলিম মার সেবা শুশ্রূষা করা, অমুসলিম মার পাশে দাঁড়ানো, অমুসলিম মায়ের শুধু তিনি কি মানতে পারবেন না, আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবেন না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তোমার বাবা মা যদি তোমাকে চাপ দেয়, বাবা মা তোমাকে যদি চাপ সৃষ্টি করে, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি অংশীদার স্থাপন করো, বাবা মা তোমাকে যদি চাপ দেয় যে তুমি দাড়ি কর্তন করো, বাবা মা যদি তোমাকে চাপ দেয় তুমি নামাজ বর্জন করো, বাবা মা তোমাকে যদি চাপ দেয় তুমি যাকাত প্রদান করবে না, সুস্পষ্টভাবে শরীয়তের বিধানকে লঙ্ঘন করতে যদি বাবা মা নির্দেশ দেয় তাহলে সেই জায়গার মধ্যে তুমি বাবা মার কথা মানবা না। শুধু এই সমস্ত ক্ষেত্র ব্যতীত অন্য দুনিয়ার যেই সমস্ত বিষয় আশয় আছে এই সমস্ত বিষয়ে বাবা মা যদি গুনাহগার হয়, বাবা মা যদি নাফরমান হয়, এমনকি বাবা মা যদি নন মুসলিমও হয় তবুও বাবা মার কথা মানতে হবে, এটা হলো ইসলামের নির্দেশ। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
পৃথিবীতে এত সুন্দর ধর্ম, পৃথিবীতে এত সুন্দর জীবন ব্যবস্থা, পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এটাতে যেমনি ভাবে পায়খানা করার সিস্টেম শেখানো আছে, এটাতে তেমনি ভাবে খাবারের পদ্ধতি বর্ণনা করা আছে, এটাতে তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার কথা আছে, এটাতে সুপ্রিম কোর্ট কিভাবে পরিচালিত হবে, আইন এবং বিচার ব্যবস্থার কথা আছে, এখানে কিভাবে ব্যবসা বাণিজ্য হবে সেটার কথা আছে। অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে যখন এজ অফ ইগনোরেন্স, যখন অজ্ঞতার যুগ ছিল, যখন চতুর্দিকে মদ জুয়া সুদ ঘুষটানি নির্যাতন মূর্তি পূজা চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন সর্বপ্রকারের অশ্লীলতা এবং সর্বপ্রকারের বর্বরতার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার কেন্দ্রস্থল মরু আরবের বুকে সমস্ত দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য শান্তির দূত রূপে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত এর চাইতে উত্তম জীবন ব্যবস্থা আর হবে না, কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবীর চাইতে উত্তম কোন, বিশ্বনবীর পরে তো কোনো নবী নাই, এবং বিশ্বনবীর পরে বিশ্বনবীর মানের কোনো ব্যক্তিও পৃথিবীর বুকে আর জন্ম নিবে না। কোরআনের উপরে আর কোন ঐশী গ্রন্থ অথবা দুনিয়ার মানব রচিত কোন গ্রন্থ কোরআনের কোন বিষয়ের সাথে সে চ্যালেঞ্জ করার যোগ্যতা রাখবে না। এইভাবে কোরআনের অর্থনীতি, কোরআনের হ্যাঁ পররাষ্ট্রনীতি, কোরআনের হ্যাঁ বিচার ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা সব কিছু গোটা দুনিয়ার সমস্ত ইজমের উপরে স্থান রাখে, সমস্ত মতবাদের উপরে কোরআনের স্থান, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুশকিল কি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া আদর্শ বর্জন করে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে গ্রহণ করেছি, কথা ঠিক কিনা বলেন? আমরা মনে করেছি ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল এর মধ্যেই মানুষের শান্তি, অথচ গোটা দুনিয়াতে যেখানেই গণতন্ত্র প্রবেশ করেছে সেই দেশের মধ্যেই অশান্তি বিরাজ করছে, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না যেই দেশের মধ্যে যতদিনের জন্য ইসলাম ছিল ওখানে অশান্তি ছিল, এটা ছিল না কোনো অবস্থাতেই, কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে বলছি যে ইসলাম শুধু বাবা মার হক শিখায় নাই, ইসলাম প্রতিবেশীর হক শিখিয়েছে, ইসলাম বন্ধু বান্ধবের হক শিখিয়েছে, ইসলাম সব জায়গায় শ্রমিকের হক মালিকের হক সব কিছুর হক শিখিয়েছে। এজন্য আমরা আমাদের বাবা মাকে কোনো অবস্থাতেই ভুলবো না, কথা ঠিক কিনা বলেন? ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন আচরণ করবে না যে বাবা মা কষ্ট পেয়ে বলে উফ বাবা তুমি আমাকে কষ্ট দিলে, অথবা তুমি এমন আচরণ করবে না বাবা বলে উফ, এমন আচরণ করবো না বাবা উফ বলে, অথবা তুমিও এরকম করবে না বাবার কথায় উফ বলবে না, তাহলে বাবা কষ্ট হবে। আমার কথায় তুমি বিরক্ত হয়ে গেলে, তুমি তো 40 বার আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি বিরক্ত হলাম না, তুমি 7 বারই কেন বিরক্ত হয়ে গেলে, কথা ঠিক কিনা বলেন? অকুল্লাহুমা কাউলান কারীমা, বরং বাবার সাথে তুমি অত্যন্ত সম্মান সূচক শব্দ ব্যবহার করে তার সাথে সম্বোধন করো, কথাবার্তা বলো। আখফিজ লাহুমা জানাহাদুল মিনার রহমা, এবং বাবা মার সাথে তুমি অত্যন্ত বিনয়ের সাথে, বিনয় প্রকাশ করে তাদের সাথে আচরণ করবে যখন দুনিয়া থেকে চলে যাবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ বুঝে নেন, বাবা মার প্রতি জিন্দা থাক আর মুর্দা থাক এই দোয়া করবেন যে রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার বাবা মা আমি ছোট অবস্থায় যেমনি ভাবে আমার সাথে অত্যন্ত রহমতের আচরণ করেছেন, কোমল আচরণ করেছেন, আমার শৈশবের ওই আচরণের মতো তুমি আমার বাবা মার সাথে রহমতের আচরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন।
বাবা মার যদি আপনি বাধ্যগত সন্তান হতে পারেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, তুমি যদি কষ্ট করে তোমার যদি উপার্জনের মাধ্যমে তোমার আচরণের মাধ্যমে তুমি যদি তোমার বাবা মাকে খুশি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। যার প্রতি তার যার প্রতি যার বাবা মা খুশি তার প্রতি তার আল্লাহও খুশি, যার প্রতি তার বাবা মা অসন্তুষ্ট তার প্রতি তার আল্লাহও অসন্তুষ্ট। মাপকাঠি আল্লাহ নবীর সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণের সময় কালেমা পড়তে পারছেন না, কি পড়তে পারছেন না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কয়েকজনকে দিয়ে পাঠাইলেন, যাও আলকামাকে কালেমার তালকিন করো, মরণের সময় বেশি বেশি করে তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, এটা কালেমার তালকিন। এরকম না জোর কইরা হুজুরকে ধইরাইন না, আব্বা বলেন বলেন তওবা পড়ান। উনি মরণের সময় যদি রাগ করে বলে, কারণ তার শরীরের এখন যে অবস্থা আপনি বুঝতেছেন না, রাগ করে যদি বলে রাখো রাখো তোমার কালেমা টালেমা আমি এখন বাঁচতেছি না, কি বলেন? তাহলে তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এজন্য জোর কইরা না, বরং পাশে আমরা যারা থাকবো তারা নানান দুনিয়ার কথাবার্তা বলি, এই হয়ে গেছে ওই হয়ে গেছে পাঠানরা হয়ে গেছে অমুক তমুক নানান ধরনের কথাবার্তা, না কালেমার তালকিন করো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন করো। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কিন্তু আলকামা কালেমা পড়তে পারছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারছেন না। রাসূল বললেন সাংঘাতিক ব্যাপার, কালেমা পড়তে পারছেন না, কারণ কি? তিনি খবর নিলেন, খবর নেওয়ার পরে তিনি জানতে পারলেন যে আলকামা মাকে কষ্ট দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে ডাকলেন, বলল যে তুমি আলকামাকে মাফ করে দাও, মা সন্তানের আচরণে কষ্ট পেয়েছে, কিছুটা খুব এবং ক্ষোভে এবং কষ্টে বলে না আমি আলকামাকে মাফ করব না। রসুলকে দেখা নেই যে দেখেন আঘাতের চিহ্ন, আলকামা আমাকে কষ্ট দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে কাষ্ঠ সংগ্রহ করো, কাঠ জোগাড় করো, আগুন ধরাও, সেই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো, আলকামাকে জ্বালিয়ে দাও। নির্দেশ আসার পরে মা চিৎকার করছেন, না না আমার আলকামাকে আগুনে পোড়াবেন না। বললো তাহলে কেন পোড়াবো না, তুমি তো তাকে মাফ করছো না, আপনি যদি মা হয়ে আলকামাকে যদি মাফ না করেন আর এই অবস্থায় সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতে থাকবে, সুতরাং আপনি মাফ না করলে সে চিরস্থায়ী জাহান্নামে আগুনে জ্বলার চাইতে দুনিয়াতে জ্বলাই দেই, দুনিয়ার আগুনেই জ্বলতে প্রস্তুত না। মা আলকামাকে মাফ করে দিলেন, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করলেন, মার অসন্তুষ্টি বাবা মাকে অসন্তুষ্ট করবা। এখন পৃথিবীতে এমন কম্বক সন্তানও আছে যে সন্তান মার গায়ে হাত তুলে, যে সন্তান বাবার গায়ে হাত তুলে, এরকম আমরা ইমামতি করি, পুলিশ দারোগা তারপরে মেম্বার চেয়ারম্যান এদের কাছে সমাজের চিত্র আছে, এরা জানে সমাজটা কিভাবে চলতেছে, নানান ধরনের কথা এদের কাছে আসে, ইমাম সাহেবরাও জানে, কথা ঠিক কিনা বলেন? এদের কাছে সবাই হুজুর একটু দোয়া করেন, কি আমার ছেলেটা সাফাটার মধ্যে আমার চর মারছে, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আর ঐশীর কথা কি বলবো, ঐশী আপনারা শুনছেন ঐশীর নাম, বাংলাদেশের গোয়েন্দা বিভাগের মাহফুজ সাহেবের, হ্যাঁ মাহফুজুর রহমানের একমাত্র মেয়ে, নাম ছিল তার ঐশী, সে তার মাকে তার বাবাকে দুইজনকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজে বাবা মাকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করেছে, কথা ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া দেখেছে না দেখে নাই? ঐশী কি জন্য তার বাবা মাকে হত্যা করলো, ঐশী কেন তার বাবা মাকে হত্যা করলো, এটার জন্য কি ঐশী একাই দায়ী?
কি বলেন? ওই শিরে যদি আপনি জেলখানায় নিয়ে যান, কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে আপনাদের কাশিমুল উলুম নূরগঞ্জ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা, এরকম বাংলাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে না নাই বলেন? লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে না নাই বলেন? এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ুয়া শিক্ষার্থীরা একজনক পাবেন না, বাবার পাঁচ সন্তানের একজন মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা হয়েছে, বাকি সবাই জেনারেল শিক্ষিত থাকলেও কেউ দেখে না, কিন্তু যেই ছেলেটা হাফেজ মাওলানা হয়েছে সে বাবা মাকে ছেড়ে যায় না, কথা ঠিক কিনা বলেন? কেন? সে বুঝেছে আল্লাহর কোরআন তাকে কি শিখিয়েছে, নবীর সুন্নাহ কি শিখিয়েছে। আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর নামের শিক্ষা যদি না থাকে তাহলে সে বাবা মা চিনবে না। চিনবে কি? টাকা। চিনবে কি? বাড়ি গাড়ি। চিনবে কি? পোস্ট পজিশন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানেরত ছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসলেন, আসার পরে বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট। দ্বিতীয়বার বললেন পড়ুন, রাসূল একই কথা বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট। তৃতীয়বার বললেন পড়ুন, তখনও পড়েন নাই। চতুর্থবারে যখন বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, রিড ইন দা নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড, পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃজন করেছেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করছেন। যখন ফার্স্ট টাইম হোয়েন জিব্রাইল আলাইহিস সালাম টোল্ড ইকরা, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিডন্ট রিড, সেকেন্ড টাইম হোয়েন টোল্ড রিড, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিডন্ট রিড, থার্ড টাইম যখন হোয়েন জিব্রাইল আলাইহিস সালাম টোল্ড রিড, অনলি রিড, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিডন্ট রিড, হোয়েন ফোর্থ টাইম জিব্রাইল আলাইহিস সালাম টোল্ড রিড ইন দা নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ুন আপনার সেই পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করেছেন। তার মানে হচ্ছে এই, প্রথমবার শুধু পড়তে বলেছেন পড়েন নাই, দ্বিতীয়বার শুধু পড়তে বলেছেন পড়েন নাই, তৃতীয়বার শুধু পড়তে বলেছেন পড়েন নাই, চতুর্থবারে যখন আল্লাহর নামে পড়তে বলেছেন তখন রাসূল পড়তে আরম্ভ করেছেন। এর দ্বারা গোটা দুনিয়াকে শিক্ষা দিয়েছেন শুধু পড়ার মাধ্যমে হবে না, আল্লাহর নামের পড়া পড়তে হবে, কথা ঠিক কিনা বলেন? আজকের আল্লাহর নামের পড়া পড়ুয়া কোন মিনিস্টার মানুষের সম্পদ আত্মসাত করে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নামের পড়া পড়ুয়া কোন ইঞ্জিনিয়ার রোডের জায়গায় বাঁশ দেয় না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নামের পড়া পড়ুয়া কোন রাষ্ট্রপতি কোন দেশের সম্পদ আত্মসাত করে বিদেশে পাচার করে না, কথা ঠিক কিনা বলেন? এজন্য সর্বত্র প্রয়োজন হচ্ছে কাশিমুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার মতো এরকম আল্লাহর নামের পড়া, এইরকম দুর্গগুলোকে, এরকম প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা, কথা ঠিক কিনা বলেন? নতুবা টাইট করে প্যান্ট শার্ট পরুয়া লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত তৈরি হবে, কিন্তু এরা হবে আস্থার জানোয়ার, কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহর নামের শিক্ষা যদি তাদের ভিতরে থাকে তাহলে দেখা যাবে তাদের সময় সম্পত্তি নাই, তাদের টাকা পয়সা নাই, তাদের কোনো কিছু নাই, কিন্তু মানবতার জন্য ক্ষতির কারণ নয়, মানুষের জন্য কল্যাণকর, কথা ঠিক কিনা বলেন? আজকের আপনি যদি 1971 সালের পর থেকে আজ পর্যন্ত ডাটা বের করেন, আপনি কোনো একজন মাওলানা পাবেন না, যারা আমাদের দেশের অনেক মাওলানাও কিন্তু পার্লামেন্টারিয়ান হয়েছিলেন, কথা ঠিক কিনা বলেন? তাদের ব্যাপারে দুদক কখনো গম চুর আর চাল চুর আর এইরকম ধরনের কোন রিপোর্ট করতে পারে? আল্লাহর নামে শিক্ষা থাকতে হবে, এজন্য আমি বলছি যে আল্লাহর নামের পড়া পড়তে হবে, কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহর নামের পড়া যদি আপনার সন্তান পড়ে, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যেই সন্তানের মুখে আপনি খাবার উঠিয়েছেন, যেই সন্তান মনে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন বলেছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাদহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করেছে, অত্যন্ত কষ্ট করে গর্ভপাত করেছে,
অত্যন্ত কষ্ট করে সালাসুনা শাহরা ২৪ মাস দুই বছর পর্যন্ত অত্যন্ত কষ্ট করে বুকের স্তন থেকে দুধ পান করিয়েছে, কথা ঠিক কিনা বলেন? দুই বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, যেই সন্তান আল্লাহর কোরআন জানবে, যেই সন্তান আল্লাহর নবীর সুন্নাহ জানবে, তার বাবা মাকে খেদমত করার যখন সুযোগ আসবে তখন সে আগের দিকে তাকাবে, এই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, এই মা যৌবনে এসেছিল তার শরীরটা টাটকা ছিল, এই বাবা এক সময় থুতু নিক্ষেপ করতো অনেক দূরে চলে যেত, আজকে বাবা বার্ধক্যের উপনীত, আজকে থুতু নিক্ষেপ করলে তার গালেই পড়ে যায়, আজকে মার চামড়া ঢিলা হয়ে গেছে, আজকে আমার মা নিজে উপার্জন করতে পারে না, আজকে আমি কিভাবে এই বাবা এবং মাকে ফেলে রেখে অন্যত্র চলে যাব, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের রিপোর্ট বলছে, বাংলাদেশে গত কয়েকদিন আগে এক পার্লামেন্টারিয়ানের হস্তক্ষেপে তার মা বৃদ্ধাশ্রমে গিয়েছে, সেই বৃদ্ধাশ্রমে যাওয়া সেই মহিলার চারটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটা একটা স্কুলের হেডমিস্ট্রেস, তার একটা ছেলে পুলিশের মধ্যে পুলিশের কনস্টেবল, আরেকটা ছেলে এরকম তার চাইতেও বড় চাকরি করে, তিনটা চারটা ছেলেই এরকম এস্টাবলিশ, তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠিত, অথচ তার মা অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। এরপরে পার্লামেন্টারিয়ান যখন সাংসদ যখন জানতে পারলেন যে ওইখানে একটা মহিলা তার কোনো চিকিৎসা হচ্ছে না, তিনি হস্তক্ষেপ করে সেখান থেকে নিয়ে তিনি বৃদ্ধাশ্রমে পাঠাইলেন, এরপরে সন্তানদেরকে টিউনুসাপ ডাকছে এবং দেশের মানুষ সেটা দেখেছে যে একটা মা যে তার শরীরের রক্তকে পানি করে এই সন্তানগুলোকে লালন পালন করেছে, পাঁচটা সন্তান একটা মাকে বলতে পারলো না, কথা ঠিক কিনা বলেন? আর একটা মা দশটা সন্তানকে লালন পালন করতে পারে, কথা ঠিক কিনা বলেন? তুমি কমবক্ত, তুমি কমবক্ত, তুমি দুর্ভাগা, তুমি তোমার মার কদর করো না, এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে দুর্ভাগা বানাবানাক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবানের কাতারে আসার তৌফিক দান করেন, কথা ঠিক কিনা বলেন? বাবা মা চিনতে হবে, বাবা মা চিনি না, শিক্ষা দীক্ষা ডিগ্রি দিয়ে অনেক উঁচু, তোমার পায়খানা প্রস্রাব কত পরিষ্কার করেছে, তুমি বাবা মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারো না, ঠিক কিনা বলেন? বুঝা উচিত। এজন্য বাবা মার খেদমত করে মানুষ লসের মধ্যে কেউ পড়ে। ওয়াইসকরণের নাম শুনছেন আপনারা? এই ওয়াইসকরণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন এই ওয়াইসকরণী ঈমান এনেছেন, রসুলের জীবদ্দশায় ঈমান এনেছেন, কিন্তু সাহাবী হওয়ার জন্য ঈমানের অবস্থায় রসুলকে এক পলক হইলেও দেখতে হবে, তাহলে কি হবে বলেন? আল্লাহর নবীর সাহাবী হবে। আর এক সেকেন্ডের জন্য বিশ্ব নবীকে দেখে যে একবার সাহাবীর মর্যাদা অর্জন করেছে, গোটা দুনিয়ার সমস্ত অলি গাউস কুতুবকে একত্রিত করলে এক সেকেন্ডে দেখা সাহাবীর সমান মর্যাদা হবে। ওয়াইস করণী জানতেন না? জানতেন না? এটা জানার পরেও ওয়াইস করণী তিনি মার খেদমতের জন্য বিশ্ব নবীর দরবারে যেতে পারেন না, রসুলের কাছ থেকে সংবাদ এনেছেন আমার মা এইভাবে অসুস্থ এবং তার খেদমত করতে হয়, আর কেউ নেই আপনাকে দেখার সাত জাগে, আপনার দরবারে পড়ে থাকতে মন চায়, আল্লাহর নবী ওয়াইস করণীর কাছে নির্দেশনা পাঠাইছেন বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবি হইতে পারলেন না, আল্লাহর নবীকে দেখার জন্য একদিন মার কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন আল্লাহর নবীকে দেখবেন, সেই জমানায় তো ফোন মোবাইলের যুগ ছিল না, হেলু বলে জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে আছেন কিনা, আমি মদিনাতে আসছি, সেই যুগটা এমন ছিল না। মার কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন, গিয়া দেখেন রসুল মদিনাতে নাই, রসুল অন্য কোথাও হয়তো জিহাদে বা কোনো সফরে চলে গিয়েছেন। মা অনুমতি দিয়েছেন যাও তাড়াতাড়ি এতটুকু সময়ের মধ্যে তুমি দেখে আসো, কিন্তু সাক্ষাৎ পারেন না, কিন্তু মা নির্দেশনা মানার জন্য চলে আসলেন, চলে আসলেন,
আর কোনদিন যেতে পারলেন না। দীর্ঘ ২২টি বছর পেলেন, নবীকে একবারের জন্য দেখে সাহাবী হইতে পারলেন না। কিন্তু সাহাবী না হইতে পারলেও আল্লাহর নবী মার খেদমতের কারণে এমন মর্যাদা দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবীদেরকে পর্যন্ত বলেছেন, তোমরা ওয়াইজ করুনিকে যদি পাও তার মাধ্যমে দোয়া করায় নিও, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ কবুল করবেন। তার দোয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মুখ, লক্ষ লক্ষ লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে। তার কাছে দোয়া করাইও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতীক্ষায় আছেন, কখন ওয়াইজ করুনি হজ করার জন্য আসবে না। প্রতি বছর জিজ্ঞেস করে কারণ থেকে কোন লোক আসছে কিনা, ওয়াইজ নামের কোন লোক আসছে কিনা, না না আসে না। এরপরে তিনি এক বর্ণনায় পেয়েছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গেলেন সেই কান শহরে, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন ওই লোকটা কোথায়, ওয়াইজ নামের লোকটা কোথায়। তখন তারা তার কাছে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামা হাদিয়া দিয়েছিলেন, যে জামাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেন নাই, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন নাই, হযরতে আলীকে দেন নাই, হযরতে উসমানকে দেন নাই, দিয়েছেন হযরতে ওয়াইজ করনি রহমাতুল্লাহ আলাইহিকে। নবীর গায়ের জামা কাকে দিয়েছেন বলেন, মর্যাদা কিসের জন্য হয়েছে বলেন, মার 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 খেদমতের কারণে। আমরা সূরায়ে বাকারা শুনেছি না, এই সূরায়ে বাকারা, বাকারা মানে কি জানেন, গাভী। এখানে একটা মার খেদমতের ঘটনা আছে, তফসিরের মধ্যে আসছে। এই বাকারা অর্থাৎ গাভী, এটা ছিল আসলে একটা আমিল নামে একজন ব্যক্তি ছিল বনি ইসরায়েলের যুগে। সে তার কোনো ছেলে মেয়ে, একটা মাত্র মেয়ে ছিল, আর কোনো উত্তরাধিকারী ছিল না, অঢেল সম্পদের মালিক ছিল, একমাত্র উত্তরাধিকারী ছিল ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে। সে ভাবতেছে আমার চাচার সম্পদের মালিক হব, কিন্তু চাচা মরে না, এমন সন্তান আছে না নাই, কবে মরব বাপ। আরে আমি যখন মোহাম্মদপুর বাঁশবাড়িতে থাকি, হঠাৎ করে দেখলাম র্যাবে একটা বাড়িকে ঘেরাও করে আছে, কাছে গিয়া শুনলাম যে এই বাড়িতে এক ভদ্রলোক মারা গেছে, মারা যায় নাই, মারা হয়েছে। ঘটনা শুনলাম যে ওই ওই লোকের একটাই মাত্র মেয়ে, যে মেয়েটা এখন তার বাবার ধানমন্ডিতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, গুলশানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, অনেক টাকা পয়সার মালিক, মেয়ে একটা, বিয়ে শাদী হয়েছে। এই তার নিজের মেয়ের হাজবেন্ড অর্থাৎ নিজের মেয়ের জামাই, সে তার তিন বন্ধুকে নিয়ে শ্বশুরকে এই মেয়ের পরামর্শে নির্মমভাবে হত্যা করেছে। শুধু নির্মমভাবে, তার ওই মেয়ের জামাই এবং বন্ধুরা না, শুধু এই অ্যাকশনের মধ্যে, এই অভিযানের মধ্যে মারার জন্য গলার মধ্যে যেই উড়নাটা এবং মুখের মধ্যে যেই উড়নাটা পেঁচানো হয়েছিল, এটা হল তার জন্মদাতা মেয়ের উড়না। মা মেয়ে দুইজনকেই পরে র‍্যাব গ্রেফতার করে, যা হওয়ার পরে হয়েছে।